গুগল ক্রোম্রাউজারের সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনের কিছু গুরুত্বপূর্ণ আকর্ষণীয় কাজ আজকের ভিডিওতে আপনি শিখতে পারবেন যে কাজগুলো সঠিকভাবে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লাই করতে পারেন তাহলে অন্য যে কারো থেকে অনেক বেশি এক্সট্রা কিছু ফেসিলিটিস পাবেন আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতো অন বাংলা চ্যানেলের আরও ইন্টারেস্টিং এপিসোড আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকব আমি আপনার বন্ধু নাসিম আপনি অবশ্যই এই ভিডিওতে প্রথমে একটি লাইক করে দিন এবং ভিডিও শেষে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সহ অনেকে অ্যাপ ইনস্টল করা আছে ফলে অনেক সময় দেখা যায় অ্যান্ড্রয়েড ফোনের র্যাম অনেক দ্রুত ফুল হয়ে যায় ফলে অ্যান্ড্রয়েড ফোন স্লো কাজ করে আজকের পর থেকে আপনাকে কোনো রকম অ্যাপ ইনস্টল করতে হবে না কারণ গুগল ক্রোমব্রাউজারের কাজটি যদি অ্যাপ্লাই করেন তাহলে অ্যাপ ইনস্টল করা ছাড়াই যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন চলুন সেখানেই কীভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনে এই আকর্ষণীয় কাজটি করবেন আপনি যদি আমার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটি অ্যাপ দেখতে পাবেন এই দুটি অ্যাপ হয়তো আপনি মনে করছেন আমার অ্যান্ড্রয়েড ফোনেই ইনস্টল করে রেখেছি কিন্তু আমি কোনোভাবেই এই দুটি অ্যাপ ইনস্টল করিনি ক্রোম ব্রাউজারের সাহায্যে এই কাজটি করেছি আপনিও কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে রকম অ্যাপ ইনস্টল করা ছাড়াই ব্যবহার করবেন চলুন এখন শিখে নেই এই জন্য প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে আপনি যখন ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এখানে একটি বক্স দেখতে পাবেন এই বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যে অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা ছাড়াই ব্যবহার করতে চাচ্ছেন সেই অ্যাপটির নাম লিখবেন আমি যদি এখন ফেসবুক লিখি তাহলে কিন্তু ফেসবুক সাইট চলে আসবে আপনি এখান থেকে উপরের যে ফেসবুক সাইটটি আছে এই ফেসবুক সাইটে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ফেসবুক আইডি লগ করার অপশন চলে আসবে এখন আপনি যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে থ্রি ডট একটি অপশন দেখতে পাবেন আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড টু হোম স্ক্রিন এরকম একটি সেটিংস দেখতে পাবেন আপনি অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন যেহেতু একবার আমার অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপ এভাবে অ্যাড করেছি তাই এখন আর অ্যাড করার কোনো রকম প্রয়োজন মনে করছি না আপনার যদি একের অধিক ফেসবুক অ্যাপ ব্যবহার করার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আপনি একে এর ওদিক অ্যাডে ক্লিক করতে পারেন এখন আমি যদি ব্যাকে চলে আসি তাহলে দেখতে পাবেন আমার অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপ ইনস্টল করা ছাড়াই এখানে দুইবার ফেসবুক অ্যাপ শো হচ্ছে আমার দুইটি ফেসবুক আইডি কিন্তু লগ করে ইউজ করতে পারবো কোন সময় যদি মনে হয় এই অ্যাপগুলো আপনার ডিলেট করে দেওয়ার প্রয়োজন তাহলে সিম্পলি সেই অ্যাপটির উপর আপনি লং প্রেস করে ধরে রাখবেন ধরে রাখার পর উপরের দিকে ডিলেটে আপনি এই অ্যাপটি নিয়ে রাখবেন রাখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপটি হয়ে যাবে সাহায্যে যখন আপনি ইন্টারনেট ব্রাউজ করেন সেই সময়ে অনেক দ্রুত এমবি যদি শেষ হয়ে যায় তাহলে অবশ্যই এখন যে সেটিংসটি কাজ দেখাবো এই সেটিংসটি অফ করবেন তাহলে এমবি খরচ অনেকাংশেই কমে যাবে এবং আপনি কম এমবি দিয়ে দীর্ঘক্ষণ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে যখন ইন্টারনেট ব্যবহার করবেন সেই সময়ে এমবি বি করচ কমানোর জন্য আপনাকে পুনরায় চলে যেতে হবে ক্রোম ব্রাউজার অ্যাপে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর আপনি উপরের দিকে থ্রিডোরে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনি যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে এখানে লাইট মুড একটি অপশন দেখতে পাবেন আপনি এই লাইট মুডে ক্লিক করবেন এবং এই অপশনটি অন করে দিবেন অন করার পর আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে প্রথম যে টেকনিকটি দেখিয়ে দিয়েছিলাম সেই টেকনিক প্রয়োগ করে যে অ্যাপগুলো আপনি অ্যাড করেছিলেন সেই অ্যাপগুলো যখন ব্যবহার করবেন আশা করি অ্যান্ড্রয়েড ফোনের এমবি প্রায় ফিফটি পারসেন্ট সেভ হবে আশা করি আপনি কম বির সাহায্যে অনেকক্ষণ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সহ যে কোনো অ্যাপ ইউজ করতে পারবেন আমাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড ফোনে একটি করে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন হয় আপনিও হয়তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনার পার্সোনাল জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করে রেখেছেন তবে আপনার একটু ভুলের কারণে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সকল ইনফরমেশন অন্যের নিয়ন্ত্রণে চলে যেতে পারে এবং আপনি হয়রানির সম্মুখীন হতে পারেন তবে এখন যে কাজটি দেখিয়ে দিব এই কাজটি আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের কোনো ইনফরমেশন অন্যের হাতে যাওয়ার ভয় থাকবে না আশা করি এখনই এই কাজটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ্লাই করবেন তো ওকে এই জন্য পুনরায় আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর থ্রিডরে ক্লিক করতে হবে আপনি অবশ্যই থ্রিডরে ক্লিক করবেন এবং সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনি যদি একটু লক করেন তাহলে পাসওয়ার্ডস একটি সেটিংস দেখতে পাবেন আপনি পাসওয়ার্ড সেটিংসে ক্লিক করবেন সেভ পাসওয়ার্ডস এবং ওটো সিং এই দুটি অপশন দেখতে পাচ্ছেন অন অবস্থায় আছে আপনার প্রথম কাজ হলো এই দুটি অপশন ডিজেবল করে দেওয়া আপনি যদি ক্রোম ব্রাউজারের এই দুটি সেটিংস অফ করে রাখেন তাহলে আজকের পর থেকে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং প্রতিনিয়তই যদি চান এরকম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিও পেতে তাহলে অবশ্যই টেকন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন কারণ আমরাই কিন্তু চেষ্টা করি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল ভিডিও নিয়ে আসার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আশা করি আবার দেখা হবে আরও একটি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ